আসসালামু আলাইকুম, আমি মেসি বলছি। আমি বাংলাদেশের একমাত্র এমএস মনির ভাইয়ের ভিডিওগুলো দেখি, আপনারাও দেখবেন, অনেক সুন্দর হয় ওনার ভিডিও। আচ্ছা, আপনাদের কি মনে হয় কথাগুলা কি মেসি বলছে? উনি তো বাংলা ভাষাই বোঝে না, কিভাবে বলবে? আমি ওনার একটা ছবি দিয়ে কথাগুলো বলাইছি, ঠিক এরকম ভাবে যে কোনো ছবি দিয়ে আপনি বাস্তবের মতো কথা বলাইতে পারবেন, আর আপনার যেই কথাগুলো বলাইতে চান ওই কথাগুলোই বলবে। আজকের কাজটা কিন্তু ভেরি ইন্টারেস্টিং, তো চলুন আমরা কাজটা শিখে আসি। আমি মূল কাজে চলে আসলাম, ছবি বাস্তবের মতো কথা বলে এই কাজটা আপনারা কিভাবে করবেন শেখানোর জন্য। সোজা কি করতে হবে, স্মার্টফোন থেকে একটা ব্রাউজার সিলেক্ট করবেন, সবচাইতে বেস্ট হচ্ছে গুগল ক্রোম। এখানে সার্চ বক্স পাবেন, সার্চ বক্সে লিখতে হবে এই যে দেখুন, ডি স্পেস তারপর হচ্ছে ডি আই ডট কম CUM লিখে দেওয়ার সাথে সাথে কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট চলে আসবে। এখানে টাচ করে দিবেন, যে দেখুন আমি ট্যাপ দিলাম, ট্যাপ দেওয়ার সাথে সাথে এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। থ্রি লাইন অপশন পাবেন, থ্রি লাইনে ট্যাপ দিয়ে এখানে দেখুন লগ ইন লেখা আছে, আমরা লগ ইনে চলে আসব। নিচে দেখুন একটা আইকন আছে, আইকনটাতে টাচ করে দিবেন, ট্যাপ দেওয়ার সাথে সাথেই সাইন আপ লেখা আছে, এখানে টাচ করতে হবে। ট্যাপ দেওয়ার সাথে সাথেই নতুন একটা ইন্টারফেসে নিয়ে আসবে, এখানে দেখুন গুগলের যে আইকনটা আছে, লোগোটা আছে, এখানে ট্যাপ দিবেন। আপনার ফোনে যতগুলো জিমেল থাকবে শু করবে, যে কোনো একটা জিমেল এখানে অ্যাড করে দিবেন, আমি জিমেলটা অ্যাড করে দিলাম। জিমেল অ্যাড করার সাথে সাথেই উপরে দেখুন থ্রি ডট অপশন আছে, এই অপশনটাতে ট্যাপ দিবেন, ডেস্কটপ সেট করে নেবেন। এই যে দেখুন আমি আমার ফোনটাকে ডেস্কটপ সেট করে নিলাম, ডেস্কটপ সেট করার সাথে সাথেই এইখানে দেখুন ক্রিয়েট ভিডিও একটা অপশন পাবেন, ক্রিয়েট ভিডিও এই অপশনটাতে ট্যাপ দিতে হবে। ট্যাপ দেওয়ার পরেই এইখানে দেখুন অ্যাড একটা অপশন পাবেন, অ্যাড, তো আমি অ্যাডে টাচ করে দিলাম, আমার গ্যালারিটা চলে আসলো। যেই ছবিটা নিতে চান ছবিটার উপরে টাচ করতে হবে, মানে যেই ছবিটা দিয়ে আপনি কথা বলাইতে চান। আমি মেসির ছবিটা নিলাম, ওনার ছবিটার উপরে টাচ করার পরে উপরে লেখা আছে ডান, ডানে ট্যাপ দিবেন। ট্যাপ দেওয়ার সাথে সাথেই এইখানে একটু প্রসেসিং হবে, ঠিক আছে, প্রসেসিং হওয়া পর্যন্ত অপেক্ষা করবেন। তো অলরেডি কিন্তু প্রসেসিং হয়ে গেল, এখন কি বলাইতে চান, টেক্সটগুলো কোথায় লিখবেন, উপরে দেখুন একটা অপশন আছে, এখানে টাচ করে দিবেন। এইখানে কিন্তু লিখতে হবে, যে দেখুন আমি জুম করে দেখাচ্ছি, এইখানে যা লিখবেন ছবিটা কিন্তু তাই বলবে। তো আমি লেখাগুলো আগে লিখে রেখেছি, জাস্ট পেস্ট করে দিলাম। এই যে দেখুন আসসালামু আলাইকুম, আমি মেসি, ঠিক এরকমভাবে লিখে দিবেন, স্পেস দিয়ে দিয়ে লিখবেন, তাহলে এক টানা বলবে না, মানে থেমে থেমে বলবে, ঠিক আছে। এখন ছেলে কণ্ঠে বলবে না মেয়ে কণ্ঠে বলবে এখান থেকে সিলেক্ট করতে হবে। নিচে দেখুন এখানে একটা আইকন আছে, এই আইকনটার মধ্যে এখানে ট্যাপ দিবেন, আপনি মেয়ে দিয়ে বলাবেন না ছেলে দিয়ে বলাবেন সিলেক্ট করতে হবে। তো এই যে দেখুন মেল, নিচে আমি এই ছেলেটা দিয়ে বলাবো, ছেলেটার উপরে ট্যাপ দিয়ে দিবেন। ট্যাপ দেওয়ার সাথে সাথে যেহেতু আমরা বাংলা লিখেছি, উপর থেকে এই যে ল্যাঙ্গুয়েজ লেখা আছে এইখানে কিন্তু বাংলা দিতে হবে। ট্যাপ দেওয়ার সাথে সাথেই আমরা বাংলা ভাষাটা সিলেক্ট করে দিব, যে দেখুন উপরে চলে আসলাম, এইখান থেকে বাংলা বাংলাদেশ সিলেক্ট করে দিবেন। আমি নিচে চলে আসবো, অবশ্যই আমরা পাবো, একটু অপেক্ষা করুন। এই যে দেখুন বাংলা বাংলাদেশ, ঠিক আছে, এই দেখুন দিয়ে দিলাম, চাইলে কিন্তু ভয়েসটা এখান থেকে শুনতে পারবেন। সব কিছু কমপ্লিট করার পরে যে দেখুন আমি সব কিছু কমপ্লিট করেছি, উপরে লেখা আছে জেনারেট ভিডিও, এই জেনারেট ভিডিওতে টাচ করবেন। ট্যাপ দেওয়ার সাথে সাথেই নিচে পুনরায় আবার জেনারেটে টাচ করতে হবে, যে দেখুন আমি জেনারেটে চলে আসলাম, আসার সাথে সাথে কিন্তু ভিডিওটা কমপ্লিট হয়ে যাবে, আর কমপ্লিট হয়ে স্টুডিওতে চলে আসবে। কিভাবে গ্যালারিতে নেবেন এটাও কিন্তু আমি দেখাবো ভিডিওটা কমপ্লিট হওয়ার পরে। যে দেখুন ভিডিওটা কমপ্লিট হয়ে গেল, আমি সাউন্ডটা একটু কমিয়ে দিচ্ছি, যে দেখুন সব কিন্তু কমপ্লিট, ঠিক আছে, আমি সাউন্ডটা কমিয়ে দিচ্ছি। এখন আপনি এই ভিডিওটা সেভ করে গ্যালারিতে নেওয়ার জন্য এখানে দেখুন ডাউনলোড একটা অপশন আছে, ডাউনলোডে টাচ করে দিবেন। ট্যাপ দেওয়ার সাথে সাথেই কিন্তু গ্যালারিতে চলে যাবে ভিডিওটা, যে দেখুন গ্যালারিতে চলে আসলো, আমরা ওপেনে টাচ করে দিলাম, আমার গ্যালারিতে চলে আসলো ভিডিওটা। আশা করি খুব সহজে বুঝতে পেরেছেন যে কিভাবে ছবি দিয়ে কথা বলাইতে হয় যে কোনো ভাষায়, এবং যে কোনো কথা বলাইতে পারবেন। বন্ধুরা, ভিডিওটা দেখে যদি মনে হয় কিছু শিখলেন, অবশ্যই সাথে থাকবেন, সাপোর্ট দিবেন। ধন্যবাদ এতক্ষণ ভিডিওটা দেখার জন্য।